ওয়েস্টলাইন, ওয়েস্টের নিচে 3 ইঞ্চ বা 2 ইঞ্চ বিলো সেটাকে অ্যাবডোমেন লাইন বলতেছে। বাট অ্যাবডোমেন লাইন আপনার টেকনিক্যাল ট্যাগ বলেন কিংবা আপনি বইয়ে পড়তে চান, অ্যাবডোমেন লাইনটা নট ম্যান্ডেটরি। এটা জাস্ট বিয়েরা যে শাড়ি ড্র্যাগ করে কোন লাইনে, অ্যাবডোমেন লাইনে ড্র্যাগ করে। তো অ্যাবডোমেন আপনাদের মনে রাখতে হবে না, বাট ওয়েস্ট থেকে 7 আর 7.5 ইঞ্চ বিলো যে লাইনটা মেনটেন হয় সেটাকে কি বলা হয়, হিপ লাইন। আর হিপ লাইন আর ক্রস লাইনের মধ্যে পার্থক্য কি বলেন তো, যে কেউ একটু জাস্ট মানে যা জানেন বেসিক নলেজ থেকে, হিপ লাইন ক্রস লাইন কি আলাদা নাকি জিনিস? যে কেউ ভাবেন, আমি দেখে ভাবেন যে হিপ লাইন আর ক্রস লাইন, ক্রস লাইনটা কি আলাদা হবে নাকি সেম লাইন আলাদা হবে? ক্রস বড় হবে না নাকি হিপ বড় হবে? হিপ বড় হবে। এখানে এসে মিললো না, বিগ কোথায়? বিগ আমার উপরে না। সো তাহলে কি ক্রস লাইনটা নিচে? আমি বলি আপনারা হাই বলেন না, ছেলেরা প্যান্টের মাপ নেয় না, টেইলার সামনে থেকে ধরে ফিলার পিছনে নেয়, রাইট? তো এটা কিসের মাপ দেন? হাই মাপ দেয়। বাট হাই তো এইটা, হাই যেটা বলে, হাই নামে কিছু নেই। হাই কোনটা, যেটা আপনি যদি টেকনিক্যাল বা বইয়ের ভাষায় আসেন সেটা কি রাইজ বলে, অনেকে ক্রচ বলে, এটা ভ্যারি করে। ওকে, যে আপনি কীভাবে বলছেন, যদি আপনি রাইস বলেন ফ্রন্ট রাইস আছে, ব্যাক রাইস, আর যদি ক্রস বলেন দুইটা মিলে ক্রস লাইনটা একদম আমার মানে মেইন স্টিচিং করে কোথায় লাইনটা শেষ হচ্ছে, রাইট? তো আপনার কি হবে, ক্রস লাইনটা কি হিপ লাইনের পরে আসবে? তো অনেক সময় কি, আপনি যদি টেকনিক্যাল ব্যাপার করতে চান তাহলে হিপ লাইনটা এত মেন্ডেটরি হয় না, কারণ খুব টাইট ফিটিং করতেছে। যেমন ছেলেদের কি প্যান্ট, ফর্মাল প্যান্ট, জিএস প্যান্ট, তখন কিন্তু হিপ লাইনটা সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়। বাট আপনি যখন ট্রাউজার করতেছেন হিপ লাইন লাগছে না, জাস্ট ওয়েস্ট লাইন। আর আপনার কি হাফ থাই, থাইটা হাফ নিব না ফুল নিব বলেন তো? যখন আমি একটা প্যান্ট করব, ফ্রন্ট পার্ট করতেছি প্যান্টে, থাই কি ফুল নিব না হাফ নিব? হাফ নিব, এই পুরোটা মিলে তো ফুল, তাহলে কি হাফ থাই নিব। আবার আপনার যদি টেকনিক্যাল প্যান্টে লেখা থাকে জাস্ট থাই, লিখে মেজারমেন্ট দেখে বুঝতে পারবেন না যেটা ফুল নাকি হাফ। আবার তাহলে হাফ লিখে দিল, তাহলে কি বুঝবেন, হাফ দেওয়া আছে, আমাকে আর কি ভাগ করতে হবে না। ওকে, আর টেকনিক্যাল প্যাকে ইজের ব্যাপারটা আসবে, ইজ কখনোই আপনার কি নিজে নিজে দিতে হবে না, এখানে ইনক্লুডেড থাকবে। নিজে মাথা মেরে কখনোই ইজ এখানে ইনক্লুড করবেন না। কখন করবেন? যখন আপনি প্যাটার্ন করতেছেন, সরি ড্রাফট করতেছেন, কিসে, বইয়ের মাধ্যমে, মেন্স ওয়ার, হেলেন জোসেফের অথবা ম্যাট্রিক প্যাটার্নের মেন্স ওয়ারের বই থেকে করতেছেন, তখন আপনাকে বারবার ইজ নিতে হবে। কেন? ওটা র মেজারমেন্টটা, র মেজারমেন্টটা বুঝছেন, জাস্ট শরীর মেজারমেন্ট থেকে, শরীর থেকে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছে। র মেজারমেন্টে আপনাকে কী করতে হবে, ইজটা ইমপ্রুভ করতে হবে। আর টেকনিক্যাল প্যাকেজ সবসময় ইজ দিয়ে দিবে। আরেকটা কথা আছে, অনেক সময় আপনারা যখন ড্রাফটিং করতে যাবেন, কিছু মেজারমেন্ট প্লাস হয়ে যায়, কিছু মাইনাস হয়ে যায়, হয় না, ভুলে হয় না, ইটস ওকে। এটা কিন্তু একটা ইয়ে আছে, কী বলে ওটাকে, ফাইনাল স্পেসিক একটা আছে, যেখানে কিছু যদি আপনার প্লাস হয়ে যায় ওটা অ্যাকসেপ্ট করবে, কিছু মাইনাস হলে অ্যাকসেপ্ট করবে, সেটা আমিও অ্যাকসেপ্ট করবো। বাট কত, 0.5 cm, এখানে কিন্তু সব cm এ করবো। ওকে, 0.5 cm এ মানে যদি আপনি বলতে পারেন হাফ cm, হাফ cm আমি কি টলারেট করবো? ধরেন আপনি এক্সাম দিলেন, হাফ cm আপনার বেশি হয়ে গেল, ওকে, আর হাফ cm কমে গেল, ওকে, হাফ cm এর বেশি গেলে কি হবে, অ্যাকসেপ্ট হবে না, ইন্ডাস্ট্রিটা তো অ্যাকসেপ্ট হবে না। আমি এখানে জাস্ট এটা আসলে আপনারা যখন এক্সাম দিবেন তখন এত কিছু আপনারা বেশি পারবেন না, কম, কারণ আপনারা যখন এক্সাম দিবেন খুব ঠান্ডা মাথায় এক্সাম দিবেন, আপনাদের বাড়বেও না কমবেও না, এটা পরের ভাষা। তারপর আমি একটা জাস্ট একটা ডেমো দিয়ে দিলাম যে এক্সেপ্ট আসছে, অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে স্পেকশিটে কিন্তু ভুল হয়, কারণ এটার একটা র একটা ইয়ে নাই, আপনি কি বলে এটাকে গাইডলাইন নাই, রাইট? এটার কোনো গাইডলাইন আছে? দেখেন জাস্ট একটা সিম্পল একটা পিকচার, এখানে কিছু মেজারমেন্ট দেওয়া, অনেক স্পেকশিটে আবার কি পাশে মেজারমেন্টের চার্ট দেওয়া থাকে, আবার অনেকগুলো কি ভিতরে ইনক্লুডেড থাকে। তো এটার তো বেসিক কোনো গাইডলাইন নাই, তো এটা তো ভুল হতেই পারে, এর জন্য ইন্ডাস্ট্রিয়াল ওয়েতে ওরা কি অ্যাকসেপ্ট করে 0.5 cm এবং 0.5 cm লেস। বাট এখানে এটা এত কোনো ব্যাপার না। তো এখন আসেন গ্রাম পেপার বের করেন, গ্রাম পেপারটা একটু বড় লাগবে, অবশ্যই বড় লাগবে, বের করেন, হ্যাঁ বের করেন। আর এখন দেখেন ছোট্ট একটা বিষয়, যখন আমি এক্সাম দিব দেখেন এটা একটা বক্সে করা না, পুরো একটা বক্সে, বক্সের একটা লেন থাকে, একটা উইং থাকে, রাইট? তাহলে যখনই করবেন ড্রাফটিংটা স্পেকশিটের বা
টেকনিক্যাল প্যাকে আপনি একটা বক্স ক্রিয়েট করবেন। যেমন এখানে দেখেন বক্সের লেন্থটা কত, কেউ একজন বলেন, এটা দেখে বলেন বক্সের লেন্থ কত, মানে লম্বাটা কত, বক্সের লেন্থ কত, এই বক্সে এই বক্স তো 28 ইঞ্চি না, এই বক্স ইমাজিন করেন 28 সিএম বাবা, সিএম সেন্টিমিটার, আচ্ছা 96, এই যে পাশে দেওয়া 96, আচ্ছা উইথ বলেন, উইথ এখন যেটুকু হতে পারে 56, তাহলে 96/56 এর একটা কি করবেন, বক্স করবেন, আর বক্সটা করবেন মিড পয়েন্ট ধরে করেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে, রাউন্ড করে মাঝখানে একটা সোজা লাইন দিবেন, ডানে কিছু যাবেন বামে কিছু যাবেন, তাহলে আপনাদের জন্য কোয়াইট ইজি হয়ে যাবে, জাস্ট করেন, পরবর্তী গাইডলাইন আমি না বাবা ব্রহ্মপুরা পুরোটা খোলে না, আপনাদের গ্রুপে কেন করাচ্ছি, পুরোটা লাগবে, এই যে প্যান্ট প্যান্টের জন্য পাগল হয়ে গেছিলেন, এই সেই প্যান্ট, বাট এটা টেকনিক্যাল প্যান্ট, আপনার এক্সামের পর আপনাদেরকে কি ক্যাজুয়াল প্যান্টটা আর হলো জিন্স প্যান্টটা দেখানো হবে, ওকে হ্যাঁ নম্বর লাইনটা নেন, আমি কি জানি আপনি তো বললেন আজকে বলে রিভাইজ করবেন, এই জন্য তো আমার এক্সাম তাহলে আমার তার একটা ক্লাস যেটা এক্সামের দিয়ে বৃহস্পতিবার ইনসিম না বাবা, প্যান্টে সাইড সিম নেই বাবা, ইনসিম আছে
আউট সিম আছে, ইন সিম মানে ইন মানে তো বুঝেনি ভেতরে, ভেতরে সিমটা, আউট সিম মানে কি বাইরের জোড়াটা, ওকে ইন সিম আপনি কি এরকম ছবি আঁকা থাকবে? যাক মুখস্থ গেছে এটা।
আমি শিওর আপনারা কেউ ফুল মাস্ক পাবেন না, এটা আমি বলে দিচ্ছি। এই যে আমাকে নিয়ে ইচ্ছা করে দিবেন না, না না আমি সেটা না, আমি ইচ্ছা করে না ভুল আপনারা প্যাকাচ্ছেন। ইজি ব্যাপারটা, এর থেকে ইজি জিনিস আর কোথাও নাই। বতা দিচ্ছি না, আমি চাই আপনারা 20 আউট অফ 22 পান, দুই বেশি নিয়ে নেন আমার কাছে। না আর আপনারা প্যাচান না, একটা রিকোয়েস্ট প্যাচান না, এর থেকে সব ভেজাল করে দিচ্ছি। আচ্ছা আল্লাহ হাফেজ, আপনার বেজাল। আচ্ছা আচ্ছা।